আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিয়ামতের ছোট ছোট আলামত সমূহ নিয়ে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা কিয়ামতের বড় বড় আলামত সমূহ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন। কিয়ামতের পূর্বেকার ছোট ছোট আলামত সমূহ পূর্ণতা লাভের পর বড় বড় আলামত সমূহ প্রকাশ পেতে থাকবে, তা একে আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামতের বড় আলামতের মধ্যে প্রথমত ইমাম মাহদি আলাইহিসসালামের আগমন। হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাবের মাধ্যমে কিয়ামতের বড় আলামত বা লক্ষণ সমূহ আরম্ভ হবে। ইমাম মাহদি আলাইহিসসালাম 40 বছর বয়সের সময় পবিত্র কাবা শরীফ তওয়াফরত অবস্থায় আবির্ভূত হবেন। সমগ্র পৃথিবী যখন ইসলামী অনুশাসনের চরম অধঃপতনে পতিত হবে, তখনই মহান আল্লাহ পাক নির্যাতিত মুসলিম জাতিকে মুক্তির জন্য ইমাম মাহদী আলাইহিসসালামকে ইসলামী পথ নির্দেশনা দিয়ে পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে আবির্ভূত হয়ে নবুয়তির ধারায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে পৃথিবীর বুকে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদী এর রাজত্বকালীন মেয়াদ হবে মাত্র 9 বছর। দাজ্জাল নামক বেঈমান কাফির এবং তার অনুচরদের সাথে তার প্রবল যুদ্ধ হবে। যুদ্ধে দাজ্জালকে দলবল সহ ধ্বংস করার পর মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে ইমাম মাহদী আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমাবে। দাজ্জাল ইহুদি সম্প্রদায়ের বংশোদ্ভূত হবে। সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী কোন এক স্থান হবে তার জন্মস্থান। দাজ্জাল প্রথমে নিজেকে খোদা বলে দাবি করবে, সে হবে অত্যন্ত বিকট চেহারা বিশিষ্ট। তার কাছে থাকবে জাদুমন্ত্রের ভুয়া ভেস্ত এবং দুজক। সে বলবে আকাশ হতে বৃষ্টি বর্ষিত হতে থাকবে। সে বললে আকাশ হতে বৃষ্টিও বর্ষিত হতে থাকবে। কোন লোককে একবার হত্যা করার পর পুনরায় সে জীবিত করতে পারবে। দাজ্জালের অনুসারী লোকজনরা অসংখ্য ধন সম্পদের অধিকারী হবে। একমাত্র পবিত্র মক্কা ও মদিনা শরীফ ছাড়া দাজ্জাল দুনিয়ার সর্বত্রই যাতায়াত করতে সক্ষম হবে। তার বাহন হবে বিশাল আকারের একটি গাধা। সে গাধাটি নদী নালা সমূহ অনায়াসে স্বীয় জাদুমন্ত্রের বলে পাড়ি দিতে সক্ষম হবে। তার পায়ে পানি পর্যন্ত স্পর্শ করবে না। এ গাধায় চড়ে সে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত যাতায়াত করতে পারবে। অনেক দুর্বল ইমানের লোকজন দাজ্জালের এহেন অদ্ভুত কর্মকাণ্ড দেখে ইমান হারা হয়ে দাজ্জালের দলভুক্ত হয়ে যাবে। কিন্তু একমাত্র প্রকৃত ইমানদার ব্যক্তিগণই তার এই সকল কাজের বিরোধিতা করবে। সমগ্র বিশ্ব পরিভ্রমণ শেষে দাজ্জাল তার অনুচরদের নিয়ে পবিত্র মক্কা এবং মদিনা শরীফে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু মহান আল্লাহর বিশেষ মেহরবানিতে এসব পবিত্র স্থান সময়ে সে প্রবেশ করতে সক্ষম হবে। এরপর সে সিরিয়া এবং দামেস্কের দিকে রওনা হবে, কিন্তু ইমাম মাহদী আগে থেকেই সেখানে অবস্থান করে মুসলমানদেরকে সাথে করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের উক্ত ভিডিও শোনার তৌফিক দান করেছেন এবং আশা করব এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যান্য মুসলিম ভাইদেরও শোনার প্রচেষ্টা করব। আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।